আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে উইকেন্ডের একটা ব্লগ শেয়ার করছি। তো আজকে যেহেতু শনিবার, আমার মেয়ের হচ্ছে স্কুল কিন্ডারগার্টেন অফ, তো অফ থাকার কারণে ভাবলাম যে সকালবেলা একটু লং টাইম সবাই ঘুমিয়েছি, তো এরপরে আমাদের বাসা থেকে একটু দূরে একটা গার্ডেন, তো ভাবলাম যে ওখানে গিয়ে আজকে নাস্তা করব। তো বাসা থেকে সব খাবার দাবার নিয়েছি। সামার মানে হচ্ছে ওয়াটারমেলন, আর তরমুজ থাকলে তো কোনো কথাই নাই, সবার খুব ভালো লাগে। আমি সাথে চা নিয়ে এসেছিলাম, ক্রোসেন্ট নিয়ে এসেছিলাম, কিছু বিস্কুট ছিল, তো এগুলো খেয়ে দিয়ে ভাবলাম মেয়েকে নিয়ে অনেকক্ষণ সময় কাটাবো। আসলে উইকেন্ড হোক আর যে কোনো সময় হোক, আমরা যেহেতু এখানে শুধুমাত্র একা থাকি, তো বাচ্চা যেহেতু বাসায় আর নেই, শুধুমাত্র আমার মেয়ে একাই, তো ও আসলে বাসায় থাকাটা খুব একটা এনজয় করে না। কিন্তু যখন গার্ডেনে নিয়ে আসি, সবাই মিলে খেলে সব বাচ্চাদের সাথে, সেই সময়টা ও খুবই পছন্দ করে, আর বাসায়ও যেতে চায় না। এই কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি ওকে আলাদাভাবে একটু সময় দেওয়া, কারণ বাসায় থাকলে আমরা কোনো না কোনো কাজে সবসময় ব্যস্ত থাকি। এই সময়টা আসলে প্রত্যেক বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা খুব জরুরি। আর বাংলাদেশে যদি থাকতাম তাহলে সেটা ভিন্ন কথা ছিল, কারণ পরিবারে অনেকগুলো মানুষ থাকে, তারপর কাজিনস থাকে, সেই কারণে আসলে ও লোনলি ফিল করে না। কিন্তু এখানে ও যেহেতু অনেক বেশি একা ফিল করে, সেই কারণে ওকে নিয়ে এখানে আসলে ও আসলেই খুব খুশি হয়। আর এখানে অনেক বাচ্চারা একসাথে খেলাধুলা করে, তাতে করে কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটাও আস্তে আস্তে একটু ডেভেলপ হচ্ছে, সব বাচ্চাদের সাথে মিশতে শিখেছে। আবার জার্মান ভাষাও বাসায় থাকলে খুব একটা শেখা হয় না, কারণ আমরা জার্মান যতটুকুই পারি বাসায় আসলে বলা হয় না, বাসায় সবসময় বাংলায় বলার চেষ্টা করি, কারণ অ্যাট দ্য সেম টাইম ওকে দুইটা ভাষাই আসলে শিখতে হবে এই কারণে। তো কিন্ডারগার্টেনে যখন যায় তখন তো বিজি থাকে, ভালোই থাকে, কিন্তু যে যখন কিন্ডারগার্টেন অফ থাকে তখন আসলে একটু বিরক্ত করে, সেই কারণে ওই দিনগুলোতে আমরা চেষ্টা করি ওকে নিয়ে বাইরে অনেকটা সময় কাটানোর। তো এখানে এসেছি প্রায় 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে, জায়গাটা ভীষণই সুন্দর, আর এই তো পুকুরে মাছ, তারপরে যে হাঁস এরা ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে আমরা মাছকে খাবার দিতাম, তবে এখন খাবার দাবারটা নিষিদ্ধ করে দিচ্ছি না, আমার কাছে আসলে ভীষণই ভালো লাগে। আর যেহেতু উইকেন্ড, সবাই ছোটো ছোটো বাচ্চা নিয়ে এখানে এসেছে, আর এখানে সামটাইমস পার্টিও করা যায়, চালের পুরি করা যায়, এই তো বাচ্চাদের সাথেও খুবই এনজয় করেছে। আর যেহেতু সামার, তো এরপর আমরা বাসায় চলে এসেছি, এরপর আমার মেয়ে আর মেয়ের বাবার জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি, আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি স্যালমন ফিশ, এখানে আমি একটা বড় পিসকে 2 টুকরো করে নিয়েছি, আর এটার যে আঁশগুলো ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মুছে এর মধ্যে একটুখানি গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছি, এই তো আমার মেয়ে আমাকে সাহায্য করছে। আসলে বাচ্চাদেরকে অন্য কাজে ব্যস্ত রাখলে ওরা আসলে অনেক বেশি ভালো থাকে, না হলে ওদের মেজাজটা সবসময় অনেক খারাপ থাকে, যেটার কারণে আসলে এটা আমি মনে করি যে এটা বেশ ভালো মতো ওদের মেন্টাল দিকটাকে আসলে হ্যাম্পার করে। তো যাই হোক, মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে যেতে হবে, মেখে নেওয়ার পরে জাস্ট একটু তেলে উল্টে পাল্টে ভেজে নিলেই মাছটা রেডি হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন, কারণ যেহেতু এটা সামুদ্রিক মাছ আর ফ্রেশ, আমরা বাঙালি দোকান থেকে যত মাছই কিনি না কেন সবগুলোই অনেক দিনের লং টাইম ফ্রোজেন করা থাকে, যে কারণে ওটার টেস্টটা ভালো থাকে না, বা ফ্রেশ মাছ আসলে খুবই ভালো আর সামুদ্রিক মাছ যেহেতু, তো এটা খেতেও বেশ ভালো, আর স্যালমন ফিশ বরাবরই আমাদের অনেক পছন্দের। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার মেয়েকে এটা খাওয়ানোর। তো আমি প্যানে তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিব, চাইলে আপনারা স্কিনটাকেও রাখতে পারেন, আমি স্কিন রাখিনি। এরপরে ভেজে সাথে একটু আলু ভেজে দিয়েছি, যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলেন আপনারা, আমরা বলি পমিস, তো পমিস ভেজে দিয়েছি, সাথে একটু লেবু, চাইলে আপনারা মেয়োনিজ দিতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।